আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদের সবাই আজকের এই ভিডিওতে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে আমাদের সকলের পছন্দের খন্দকার জাহাঙ্গীর স্যার রহিমুল্লাহ তার দুটি বই নিয়ে তো আমি আজকে যে দুটি বইয়ের কথা বলবো তা হচ্ছে এই দুটি বই আমি সংগ্রহ করেছি তাই এবং তার কিন্তু তিরিশটিরও অধিক বই আছে তো আপনারা চিন্তা করেন তিরিশটিরও অধিক বই স্যার লিখে গিয়েছেন তো আমার কাছে বর্তমানে দুটি আছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সামনে আরও বইগুলো কালেক্ট করার তবে আজকে আমি যে দুটি বই নিয়ে কথা বলবো সেগুলো খুব ইম্পর্টেন্ট তো এগুলো কিন্তু আপনাদের জন্য খুবই জরুরি হবে তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই বইগুলো ব্যাপারে জানবেন তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো চলুন তাহলে আমরা আমাদের প্রথম বইটি দেখি আমাদের প্রথম বইটি হচ্ছে এই বইটি হাদিসের নামে জালিয়াতি এই বইটি কি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন তো এটি হচ্ছে আজ সুন্না পাবলিকেশনের এই বইটির গায়ের মূল্য চারশো পঞ্চাশ টাকা যা নাকি আপনারা যে কোনো অনলাইন শপে আড়াইশো টাকা দিয়ে পেয়ে যাবেন তো এই বইটি নিয়ে কেন কথা বলছি কারণ এই বইটিতে আছে হাদিসের নামে যে মিথ্যা কথাগুলো আমাদের সমাজে প্রচলিত আছে কারণ দেখুন আমি যখন প্রথমবার শুনেছি যে হাদিসের নাকি মিথ্যা হয় তখন তো আমি পুরা আমি আর কি অবাক হয়ে গিয়েছি যে এই আবার কি কথা যে নবীজির কথা কেউ কিভাবে মিথ্যা বানাবে কার এত বড় সাহস তখন দেখলাম যে আসলে না যে প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন কি অনেক হাদিস বানোয়াট হাদিস তো এই সব যখন দেখি বা পড়ি তখন কিন্তু খুবই খারাপ লাগে আর যে সব হাদিসগুলো বানোয়াট থাকে দেখা যায় কি সেই সব হাদিসগুলো কিন্তু সমাজে অনেক বেশি প্রচলিত তখন কিন্তু মনটা আরও বেশি খারাপ হয়ে যায় তো স্যারকে ধন্যবাদ তিনি এরকম একটি বই লিখেছেন যেখানে তিনি প্রত্যেকটি বিষয়ের মধ্যে যে সব জাল হাদিসগুলো আছে তা তিনি এখানে উল্লেখ করেছেন যেমন একটি হাদিস আছে যা নাকি অনেক আর কি গুরুত্বপূর্ণ বা আমরা ছোট থেকে শুনে এসেছি যে শিক্ষার জন্য শুধু চীন দেশে চলে যাও বা এরকম কিছু একটি আর কি তো এখানে কিন্তু লেখা আছে যে এটি একটি জাল হাদিস তো আপনারা কেউ এটা বিশ্বাস করবেন না এখন থেকে ঠিক আছে তো এরকম আরও কিন্তু অনেক হাদিস আছে জানা কি এই বইতে লেখা আছে তো আমি বলবো যে এই বইটা আপনারা অবশ্যই পড়বেন হাদিসের নামে জালিয়াতি তো আশা করি যে আপনারা এই বইটা যখন পড়বেন আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং এমন না যে খুব কঠিন করে লেখা আছে খুব কঠিন একটা বিষয় কিন্তু খুব সহজ করে লেখা আছে এই কারণে বলছি আপনারা এই বইটি অবশ্যই পড়বেন তো আমি যখন এনে পড়লাম তখন আমার কাছে খুবই ভালো লেগেছে তো আশা করি এই বইটি নিয়ে আমরা সামনে আরও বিস্তার রচনা করতে পারবো যেন আমরা সবাই এই বইটির ব্যাপারে জানতে পারি তো আপনারা অবশ্যই এই বইটি সংগ্রহ করবেন এটি আমি মনে করি খুব ভালো একটি বই হবে এবং আপনার জ্ঞানের স্তরকে এখান থেকে এইখানে নিয়ে যাবে ঠিক আছে তো চলুন তাহলে আমরা আমাদের দ্বিতীয় বই যাই আমাদের দ্বিতীয় যে বইটি তা হচ্ছে এই বইটি এহাইয়াসের সুনান। এটি হচ্ছে নবীজির শূন্যত নিয়ে কিন্তু এই শূন্যতের মধ্যে আরেকটা স্পেশাল যে বিষয় আছে তা হচ্ছে এখানে শুধু সুন্নতের কথা লেখা নেই এখানে কিন্তু বিদাতের কথাও লেখা আছে তো এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ আমরা যখন হাদিস পড়ি বা নবীজির সুন্নত পড়ি তখন কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে কোনটা বিদ্যা কোনটা আসল আর কি তখন তো আমরা একবারেই পড়ে ফেলি তাই না কিন্তু এই বইটা কিন্তু এখানে একটি ভিন্ন যা তিনি করে গিয়েছেন তো স্যারকে ধন্যবাদ যে তিনি এই কাজটিও করে দিয়ে গিয়েছেন তো আমি বলবো যে এই বইটি আমাদের কেন পড়া উচিত তা হচ্ছে যে এখানে তো নবীজির শূন্যতের কথা উল্লেখ করা আছে। একই সাথে কিন্তু এখানে বিদ্যাতের কথা উল্লেখ করা আছে যে বিদাত কীভাবে আমাদের সমাজে আসলো বা কিভাবে এটা আমাদের অ্যাফেক্ট করলো এমনকি যে আমরা কি কি বিদ্যা মানছি বা কি কি ভুল করছি যে এই যে মনে করেন এইসব ফিরকার নামে বা এই যে নানারকম দলের নামে যে আমরা যেসব কাজগুলো করি যা নাকি আসলে আমাদের নবীজি বলে যাননি তো এগুলো কিন্তু খুবই খারাপ তো আমাদের সেই সব প্রতিটা বিষয় কিন্তু আমাদের জ্ঞান রাখা উচিত তো আমি বলছি না যে এটি পড়লে সব ঠিক হয়ে যাবে বা আপনারা খুব জ্ঞানী হয়ে যাবেন তো আমি বলবো যে আমরা যারা জেনারেল লাইনে আছি তাদের জন্য কিন্তু এই বইগুলো খুবই ঢালস্বরূপ আর কি খুবই ভালো হবে এবং পড়তে কিন্তু খুব একটা কঠিন লাগবে না সহজ ভাষায় লেখা আছে আপনারা যখন পড়বেন আপনারা বুঝতে পারবেন যে না এত কঠিন করে লেখা নেই আপনারা যে নর্মাল যারা কম্পিউটার হ্যাঁ বলছে তা আমরা নর্মাল যারা আছি তারাও কিন্তু এই বইগুলো পড়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবো তাই আমি বলবো যে আপনারা অবশ্যই এই বইগুলো পড়বেন এই দুটি বই আমি আজকে কথা বলছি তো এই দুটি বই আছে কথা বলি সামনে আমরা যখন আরও বই কালেক্ট করব তখন আমরা সেগুলো নিয়ে কথা বলবো তো এই বইটির গায়ের মূল্য হচ্ছে বইটি আর কি আপনারা এটাও আর কি আপনারা আড়াইশো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো এই হচ্ছে কথা তো এই বইটিও কিন্তু আপনারা অবশ্যই পড়বেন তো আমাদের আজকে যে দুটি বই নিয়ে আমরা কথা বললাম তা হচ্ছে এই দুইটি দেখা যাচ্ছে হাদিসের নামে জালিয়াতি এবং এটি হচ্ছে এহায়স সুনান তো এই দুইটি বই কিন্তু আমাদের সকলেরই সংগ্রহ করা উচিত যদি আমরা এই দুটি বিষয় জানতে চাই স্পেশালি হাদিসের যে জাল হাদিসগুলো আছে তা নিয়ে এবং দ্বিতীয়ত যে বিদাতগুলো আমাদের সমাজে প্রচলিত আছে বা কিভাবে বিদ্যাগুলো আসলো তো এই সব বিষয়ে যাদের অনেক আগ্রহ আছে তারা তো অবশ্যই এই বইগুলো সংগ্রহ করবেন তো বইগুলো সংগ্রহ করার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন আর ভিডিওটি কেমন লাগলো তা তো অবশ্যই জানাবেন আর ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো ঠিক আছে আবার দেখা হবে আগামীকাল তো সেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে